সিদ্রা ব্যাংক ও সাতশিকোর সেম এ টিএইচ নেটওয়ার্ক মাইনিং ওয়ালেট অ্যাপ প্রতি ঘন্টায় পাঁচ ডলার ফ্রি ইনকাম বিশ্বাস্ত ও আকর্ষণীয় শক্তিশালী প্রজেক্ট বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহকে দয়ায় ও রাসুলের উসলে সকলে ভালো আছেন আমিও ভালো আছি শুক্র আলহামদুলিল্লাহ ওয়েলকাম টু ব্যাক ডিজিটাল বাংলা থ্রি সিক্সটি ফর মানি অনলাইন তো ঠান্ডা একটু গলাটা ভাঙছে ব্যাপার না আপনাদের ভালোবাসায় আল্লাহবাকের দয়ায় ও রাসুলের রুসিল্লার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ দোয়া করবেন তো খুবই ফাটাফাটি একটা ওফার নিয়ে এসেছি যেখান থেকে আপনারা সিদ্রা ব্যাংকিং বা সাতশি কোর মতো ইনকাম করতে পারবেন হিউজ পরিমাণে এখানে টু লেভেল পর্যন্ত ইনকাম করতে পারবেন সাতশিকের মতো ঠিক আছে আর এখানে মাইনিংটা করতে পারবেন সিদ্রা ব্যাংকের মতো তো বুঝতেই পারতেছেন কয়েকটা বিশ্বস্ত কোম্পানির সাথে কম্বিনেশন করে এই প্রজেক্টটাকে তৈরি করা হয়েছে ঠিক আছে যাদের ধৈর্য রয়েছে যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন তারাই আজকে ভিডিওটা দেখে কাজ করুন মনে রাখবেন যদি আপনি নিয়মিত কাজ করতে না পারেন তাহলে পেমেন্ট পাবেন না কারণ আপনার ইনকামই হবে না পেমেন্ট কি গোড়ার দিন পাবেন তাই না তো যাদের ধৈর্য আছে তারাই পেমেন্ট পাবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন কথাটা বাড়াবো না চলেন শুরু করি সময়ের সাথে এবং আগামীর পথে অ্যাকাউন্ট খোলার আগে একটু ইন্টারফেসটা দেখিয়ে নিব হ্যাঁ তো এখানে আপনারা চাইলে স্পিন করেও পাশাপাশি ইনকাম করতে পারবেন লাকি ওয়েল রয়েছে এরপরে এখানে লিডারফিড টিডার এগুলো এগুলোই দেখতে পাবেন ঠিক আছে এরপরে যদি আপনারা এই যে ম্যানাইকোন এখানে যদি চাপ দেন চাপ দেওয়ার পরে এখানে আপনারা লেভেল টেবেল দেখতে পাবেন ঠিক আছে কারা অ্যাকাউন্ট খুলেছে আপনার রেফার কোড টোড এগুলো দেখতে পাবেন ঠিক আছে আর এদিকে আপনারা এই যে এটা যে রিওয়ার্ড ঠিওট এগুলো দেখতে পাবেন আর কেওয়াইসি কিন্তু মাস্ট বি খুলতে হবে সে এই করতে হবে সেটাও আমি দেখিয়ে দিব ঠিক আছে তো টেনশনের কোনো কারণ নেই কারণ আপনাদের সাথে রয়েছে হোসেন মোহাম্মদ ইউসুফ ভাই ঠিক আছে তো ধৈর্য সহকারের সাথে থাকবেন সব কিছু দেখিয়ে দিব মেনু অপশনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে কেওয়াইসিটা কিন্তু মাস্ট বি করতে হবে এই যে সাতোশী কোরের মতো কেওয়াইসিটা কিন্তু করতে হবে ফ্যাকভাবে কাজ করা যাবে না ক্লিয়ারভাবে কাজ করতে হবে ঠিক আছে তো সব কিছু কিন্তু এক নজরে দেখে দিলাম এটা কিন্তু ব্লক সেন ভিত্তিক ইকো সিস্টেম কোম্পানি সাতোশী ও সিদ্রা ব্যাংকের মতো মেবি চব্বিশ সালের ভিতরে পেমেন্ট পাবেন ইনশাল্লাহ তো আর কথা বলাবো না চলেন শুরু করি কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় অ্যাকাউন্ট খোলার জন্য চলতি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন টুডেও ফলিং বা আজকে ও ওখানে ক্লিক করবেন এই যে মাইনিং অ্যাপের বা ওয়েবসাইটের যে লিস্টটা এটা ওপেন হয়ে যাবে ঠিক আছে এরপরে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসবেন ঠিক আছে তো এখানে আপনারা দেখবেন যে দশ নাম্বার কোথায় রয়েছে দশ নাম্বারে চলে আসবেন এই যে দেখেন এখানে কিন্তু এই যে দশ নাম্বার রয়েছে ঠিক আছে টেন এই টেন অপশনে চলে আসবেন এই দশ নাম্বার অপশনে ঠিক আছে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন দশ নম্বরে লেখা রয়েছে এটা সংক্ষিপ্ত নাম হচ্ছে এটিএস নেটওয়ার্ক ফ্রি মাইনিং অ্যাপ ঠিক আছে আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি ওকে তো এখন আপনাদের প্রথম কাজটা হচ্ছে এই যে এখানে একটা রেফার কোড রয়েছে ঠিক আছে তো এই রেফার কোডের এইখানে চাপটা ধরে রাখবেন আমি দেখাচ্ছি আপনাদের এখানে চাপটা ধরে রাখবেন এটা মার্ক হয়ে যাবে এরপরে কপি অপশন কপি অপশন দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে ক্লিক করে কপি করে নেবেন ওকে এটা হলো গিয়ে প্রথম কাজ এরপর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ইউজার অ্যাকাউন্ট ক্লিপ লিঙ্ক ঠিক আছে এই যে যে এখানে যে লিঙ্কটা লেখাটা রয়েছে এখানে আপনারা চাপ দিবেন। ঠিক আছে এখানে চাপ দিবেন আমি দেখাচ্ছি আপনাদের এখানে চাপ দিবেন চাপ দেওয়ার সাথে সাথে আপনাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে নেওয়ার পরে আপনারা এখান থেকে মার্শাল্লাহ অ্যাকাউন্টটাকে ওই অ্যাপটাকে আপনারা এখান থেকে ইনস্টল করবেন ইনস্টল করার পরে ওপেন অপশনে চাপ দিবেন বিসমিল্লা বলে ঠিক আছে এরপরে কি করতে হবে আসুন এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আসার পরে এখানে টিকমার্ক দিবেন এখানে টিকমার্ক এখানে টিকমার্ক তিনটা টিকমার্ক দেওয়ার পরে নিচের দিকে লেখা রয়েছে কন্টিনিউ কন্টিনিউ বাটনে ক্লিক করবেন বিসমিল্লা বলা ঠিক আছে এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আবারও এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন ঠিক আছে এরপর আপনারা যে কাজটা আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এগ্রি কন্টিনিউ এখানে চাপ দিবেন দেওয়ার পরে যে কাজটা করবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে সেম আসবে এখানে লেখা রয়েছে সাইন আপ ইমেল ঠিক আছে এখানে চাপ দিবেন আবারও বলে দিতেছি মাইডিয়ার ফ্রেন্ড এখানে যে লেখা রয়েছে সাইন আপ ওয়ে জিমেল উলপেট ভিতরে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে যে ইন্টারফেস সেটা হচ্ছে সেম এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এরপর আপনারা কী করবেন এখান থেকে এটাকে একটু উপরের দিকে উঠাবেন ঠিক আছে উপরের দিকে উঠালে এই যে এখানে ডাকামাই একটু উপরের দিকে উঠাবেন এরপরে আপনারা কী করবেন এই যে এখানে লেখা রয়েছে রেফারেল কোড ঠিক আছে যে কোডটা কপি করলে আনলেন না সেই কোডটা আপনারা এই যে ঘরটার ভিতরে এই যে জামারও লক্ষ্য করুন এই যে এই ঘরটার ভিতরে আপনারা দিয়ে দিবেন ঠিক আছে চাপদা ধরে রাখবেন পেস্ট অপশন চলে আসবে পেস্ট করে দিয়ে দিবেন এটা দিলে আপনাদের মাইনিং স্পিডটা বেশি হবে ঠিক আছে বেশি পাবেন ওকে তো রেফার কোডটা এখানে সর্বপ্রথম চাপদা ধরে বসিয়ে দিবেন ঠিক আছে আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি অথবা স্ক্রিনে যে রেফার কোডটা দেখতে পাচ্ছেন সেটা আপনারা দেখে দেখে এখানেও বসিয়ে দিতে পারেন ঠিক আছে আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি ওকে এরপরে আপনারা যেই কাজটা করবেন এরপরে আপনারা এটাকে একটু নিচের দিকে নামাবেন ঠিক আছে নিচের দিকে নামানোর পরে আপনাদের সামনের সে এরকম ইন্টারভেস চলে আসবে আসার পরে এখানে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বা আইডি কার্ড অনুযায়ী ফুল নেম দিবেন আপনার না থাকলে ফ্যামিলি কার্ডওটা দিবেন যার আল্লাহ দিলে বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে বেশ কিছুদিন ওকে এরপর এখানে একটা ইমেল দিবেন হ্যাঁ এখানে মোবাইল নাম্বারের জায়গায় এখানে করটা সিলেক্ট করে নেবেন আপনি যে দেশে রয়েছেন এরপরে এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন ঠিক আছে ওকে এরপরে এখানে পাসওয়ার্ড দিবেন একই পাসওয়ার্ড নিচের দিকে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে রেপার কোডটা তো আগেই দিয়ে দিলেন এরপরে আপনারা কি করবেন এই যে এখানে লেখা রয়েছে নিচের দিকে লক্ষ্য করুন এই যে সাইন আপ এই সাইন আপ বাটনে বিসমিল্লা বেলা চাপ দিবেন ঠিক আছে ওকে অলরাইট চাপ দেওয়ার পরে যে ইমেলটা দিবেন সেই ইমেলে তারা একটা কোড পাঠাবে ঠিক আছে এই কোড পাঠাবে সেই কোডটা এখান থেকে দিতে হবে এখানে এনে দিতে হবে ঠিক আছে তো এই জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনারা ইমেলে চলে যাবেন মিনিমাইজ করে যেই ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই ইমেলের ইনবক্সে দেখবেন চলে আসবে যদি চলে আসে তো আসলেই আর যদি না আসে তাহলে কি করবেন এই যে বাউকোনারে যে মেনু অপশনটা রয়েছে ইমেলের এখানে চাপ দিবেন ঠিক আছে দেওয়ার পরে আপনাদের সামনে যে অপশনটা সেম এরকম ইন্টারফেস চলে আসবে আসার পরে এখানে লেখা রয়েছে যে অল ইমেল ঠিক আছে এই অল ইমেল এখানে চাপ দিবেন ঠিক আছে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম চলে আসবে এরপরে এখানে এই যে পেয়ে যাবেন অটোপি ওয়ান টাইম অটোপি কোডটা এই ইমেলটা ওপেন করবেন ঠিক আছে ওপেন করার পরে আপনাদের সামনে কেমন আসবে আমি দেখাচ্ছি এই যে এরকম চলে আসবে ঠিক আছে আসার পরে এখানে চাপ দিয়ে কপি করে নেবেন অথবা মুখাস্ত করে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছার ব্যাপার না তো এই যে এরকম যদি কপি করতে চান তাহলে এই যে এখানে আপনারা চাপদা ধরে রাখবেন এই যে এরকম কপি অপশন আসবে কপি করে নিয়ে নেবেন ঠিক আছে অথবা মুখাস্ত করে নিতে পারেন এরপর মিনিমাইজ অপশন থেকে একটার ভিতরে চলে আসবেন আসার পর একটার ভিতরে আসলেই আপনারা যে কপি করে আনলেন কোডটা এই যে এখানে দেখতে পাবেন এই কোডটার উপরে এই যে এখানে আপনারা টাচ করলে এই কোডটা অটোমেটিকলি এখানে বসে পড়বে ঠিক আছে আর যদি এইভাবে আপনার বসতে সমস্যা হয় তাহলে মোকাস্ত করে এনে বা ছোট বাটম ফোনে লেখে এই কোডটা এখান থেকে দেওয়া শুরু করবেন ঠিক আছে এখান থেকে শুরু করেন বাউদার থেকে দিয়ে ডাইন দারে শেষ করে দিবেন কোডটা যেমন এখানে রয়েছে ফাইভ জিরো তাহলে কেমনে বসবে ফাইভ জিরো বসলে এখানে বসবে ফাইভ এরপরে করে বড় জিরো এইভাবে করে কোডটা বসিয়ে দিবেন আপনার যে কোডটার অনুযায়ী যাইব সেই কোড অনুযায়ী লেখা অনুযায়ী বাউদার থেকে এই ডাইনদারে এনে শেষ করবেন তো এটা হাত দিয়েও লিখে দিতে পারেন ওকে এরপরে আপনাদের সামনে যে অপশনটা দেওয়ার পরে অটোমেটিকলি এরকম চলে আসবে ঠিক আছে এরকম আসার পর আপনারা কি করবেন মাইনিং চালু করার জন্য এই যে মাঝখানে একটা অপশন রয়েছে হ্যাঁ মাইনিং অপশন এই মাঝখানে নিচের দিকে এই যে মাঝখানে এখানে আপনারা চাপ দিবেন ঠিক আছে চাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আমি দেখাচ্ছি এই যে এরকম ইন্টারফেস চলে আসবে আসার পর আপনারা কি করবেন এই যে এখানে প্রতি চব্বিশ ঘন্টা পর স্টার্ট মাইনিং এখানে ক্লিক করে দিবেন বাস মাইনিংটা চালু হয়ে যাবে ওকে আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি তো আর কাজ আছে দেখিয়ে দিব সাথেই থাকবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন এছাড়া আরেকটা বিষয় দেখিয়ে দিব সেটা হচ্ছে এখানে আপনারা স্পিন করেও ইনকাম করতে পারবেন ঠিক আছে যে লাকি উইল এখানে যদি চাপ দেন ঠিক আছে চাপ দেওয়ার পরে এরকম স্পিনের অপশন চলে আসবে স্পিন অপশানে ক্লিক করে করতে পারবেন ওকে আচ্ছা এটা হলো গিয়া বিষয় এখন কথা হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ড এখন বাকি কাজগুলো আমি দেখিয়ে দেব ঠিক আছে তার কথা বাড়াবো না চলেন শুরু করি এরপরে আপনাদের একটা কথা বলছিলাম যে এই যে এখানে আপনারা ক্লিক করবেন অ্যাকাউন্ট খোলার সময় পরে এই যে ম্যান আইকনে এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা অপশন রয়েছে যে কে ঠিক আছে তো কে করার সময় আলোর ভিতরে গিয়ে করবেন যারা করবেন ঠিক আছে তো এখানে কেওয়াইসি অপশনে ক্লিক করে পরে এরকম চলে আসবে যান আইডি কার্ড পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স অ্যাকাউন্ট খুললেন মানে ইনফরমেশন অনুযায়ী তার ছবি এখানে দিয়ে দিবেন ঠিক আছে এরপরে আপনারা যদি আইডি কার্ড চায় বা ড্রাইভিং লাইসেন্স চাই চাই এগুলোই দিয়ে দেবেন ইনফরমেশনগুলো ঠিক আছে এটা তো বুঝবেনি আপনার হলে আপনার আর অথবা আপনার ফ্যামিলিরটা থাকলে করলে অর্থাৎ যার ইনফরমেশন দেখাউন্ট করছেন তার ছবিটি এখানে দিতে হবে আবার তার অ্যানআইডি কার্ড পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের প্রথম দ্বিতীয় চাইলে ওইগুলোই দিয়ে দিবেন আশা করি বিষয়টা ক্লিয়ার অবশ্যই আলোর ভিতরে গিয়া করবেন তাহলে এই ভেরিফিকেশনটা করতে পারবেন তো ভেরিফিকেশন এখন না করলে সমস্যা নেই যারা পারবেন করে নেবেন কারণ পরবর্তীতে এই নিয়ে ভিডিও দিয়ে দিব ঠিক আছে এই হলো গিয়া মূল বিষয় তো ভালো থাকবেন ভালো রাখবেন সবাই কাজ করুন আশা করি এখান থেকে ভালো কিছু পাবেন তো যেহেতু মাইনিং অ্যাপ থেকে পেমেন্ট পেতে হলে একটু দেরি করতে হয় এই জন্য ধৈর্য সহকারে কাজ করবেন আশা করি দুই হাজার চব্বিশ সালে এখান থেকে ভালো কিছু পাওয়া যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো আজকে পর্যন্তই আল্লাহ